আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য কৃষকদের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়া। আজকে আশা করছি নতুন কিছু পৌঁছে দিতে পারবো যারা মুরগি খামারি রয়েছেন, আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখছেন, তাদের কাছে নতুন একটা বার্তা। আজকে এমন কিছু আপনাদের সামনে তুলে ধরবো যেটা খুবই আকর্ষণীয় যারা মুরগি খামারি রয়েছেন, যারা মুরগি নিয়ে কালচার করছেন এবং মুরগি খামার করতে চান, তাদের জন্য আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ সোনালী নিয়ে কাজ এর আগে অনেকেই করেছেন, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। চলুন দেখি কি আছে আজকের ভিডিওতে। প্রথমত দাদার পরিচয় যদি একটু নিয়ে নিই দর্শকদের খুবই ভালো হবে, কারণ এই যে দাদা 100 মুরগি নিয়ে কাজ করছে, দাদা প্রায় মনে হয় কত বছর ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত রয়েছেন? প্রায় 4 বছর দাদা। 4 বছর আজকে এসে বলছেন আমি সোনালী পালন করছি, এই যে 4 বছর কিন্তু আপনি সোনালী পালন করেছেন, কিন্তু এখন বলছেন আমি এটা অরিজিনাল ব্রিড নিয়ে কাজ করছি। অরিজিনাল ব্রিড বা অরিজিনাল, এটা সোনালীর মতো আমাদের দেশীয় একটা ব্রিড, এই সম্পর্কে কি বলবেন দর্শকদের এবং আপনার পরিচয় যদি দর্শকদের দেন? নমস্কার, আমার নাম হচ্ছে অনিমেষ সরকার। আমি এই যে বিদ্যার কথা বলছি, এই বিদ্যা হচ্ছে আপনার সোনালের থেকে উন্নত মানের। আমার এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এর গড় ওজনটা কত, প্রায় 2 কিলো থেকে 2.5 কিলো ওয়েট আছে, বডি ওয়েট। তবে সোনালের থেকে এটা উন্নত মানের মুরগি। আপনি বলছেন যে 1 মাস প্রায় কেজি পার হয়ে যাচ্ছে, তো এটা যদি কোনো কৃষক করে সেটা তো যাবই, কৃষকরা কিভাবে করবে? আপনি প্রথম অবস্থায় এর 100 ব্রিড আপনি যেখান থেকে জোগাড় করছেন, আমি কোথা থেকে জোগাড় করেছেন? দাদা আমি করেছি একটা গবেষণা করে একজন মানে এক জায়গা থেকে, হ্যাঁ গবেষণা সরকারের সংস্থা থেকে আমি এটা ম্যানেজ করেছি। ঠিক আছে, মোটামুটি 100 প্যান্স করতে আপনার এখন মেনটেন করতে মানে কিরকম খরচ পড়ছে? দাদা সোনালের থেকে একটু বেশি খরচ, ঠিক আছে, প্রায় আপনার 300 কাছাকাছি মানে খরচ হয়ে যাচ্ছে। যদি কৃষকরা করে, কৃষকরা করলে সোনালের থেকে একটু খরচ বেশি হবে, কিন্তু সোনালের থেকে ইনকাম সোর্সটা একটু বেশি হবে, খুব অল্প, হ্যাঁ অল্প অল্প তাড়াতাড়ি ইনকামটা বেশি হবে। কেননা যেমন খরচ বেশি হচ্ছে তো তেমন ইনকামটাও বেশি হবে। আপনি বলছিলেন যে সোনালীর সঙ্গেও ক্রস, মানে সোনালীর সঙ্গে এই মুরগিটা ক্রস করিয়েছেন, তাও ভালো, সোনালীর ভালো একটা জাত পেয়েছে, জাত পেয়েছে। তো দাদা একটা জিনিস বলতে চাইবো, যারা আমাদের সাধারণ কৃষক দাদা, দেখা গেল একটা কস্টিং যত কমিয়ে নিয়ে আসা যায় সেটাই তো ভালো হয়। সে তো অবশ্যই, যত আপনি বেশি করবেন তত তো কস্টিংটা কম হবে। আমার এখানে 100 পিস আছে বলে আমার খরচটা একটু বেশি হচ্ছে। আপনি 100 পিস নিয়ে এখন ডিম নিয়ে রিসার্চ, এটা দিয়ে রিসার্চ করছি যাতে আরও আগানো যায়, আরও খরচটা কিসে কমানো যায়, সেই পরিকল্পনা আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যদি মনে করে কোনো কৃষক আপনার এখান থেকে অল্প কিছু ডিম নিয়ে গিয়ে সে প্যারেন্স করে আস্তে আস্তে বাড়াবে, হ্যাঁ বাড়াতে পারে। কারণ আমি নিজে চোখে দেখলাম এটা 2 কেজি প্রায় মুরগি এবং মরগ দিয়ে গড় 2 কেজি প্রায় রয়েছে, এটা ভালো একটা প্রজাতি। দাদা এর নাম কিছু কি আপনি জানেন? সোনালী বলে চালাচ্ছে, সোনালী বলে চালাচ্ছে, কিন্তু সোনালী এর আর হচ্ছে আপনার একটা কোর্স, ঠিক আছে, বুঝতে পেরেছি। দাদা এই যে কৃষকরা দীর্ঘদিন একটা লসের মুখে ছিল, আমি যেসব কৃষকের ভিডিও করেছিলাম এর আগে আমাদের চ্যানেলগুলোতে, তো সবাই এখন বর্তমানে লস। আপনি দীর্ঘ 4 বছর ধরে সোনালীর সঙ্গে কাজ করছেন, কাজ করছে এবং নানা ধরনের মুরগি রিলেটেড ইনকিউবেটর নিজে ম্যানুফ্যাকচার করছেন, এছাড়াও ডিম আপনি সাপ্লাই করছেন, বাচ্চা তুলছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এইটা লস সোনালীটা, আজকে আপনি কেন বলছেন এটা লাভ? এটা লাভ নিজেই বলেছেন যে লস, হ্যাঁ সোনালীটা লস, কেন এটাই লাভ বলতে দেখুন, আপনার অল্প টাইমে যদি ওজন বডি ওয়েটটা বাড়তে হয় তাহলে তো আপনার ইনকামটা বেশি হবে। যেটা আমি সোনালী 3 মাস পুটলে যেটা যে ওয়েটটা হয় এটা আপনি 1 মাসে সেটা শো শো করে। তবে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা কমার্শিয়াল ভাবে যদি কোনো ফার্মার করে সেখানে বাচ্চার রেট কি থাকবে, কস্টিং কত পড়বে? আপনি বলছিলেন যে আপনার নাকি 300 টাকা খরচ পড়ে গেছে একটা মুরগি রেডি করতে। দেখুন দাদা আরেকটা জিনিস আমি বলি, আজকে দাঁড়িয়ে কৃষক যদি 300 টাকা খরচ করে এই মুরগিটা বেচবে কি 500 টাকা? অবশ্যই চিন্তার বিষয়, যে 500 টাকায় বেচতে হয় তাহলে মুরগি মানে আর বললাম না খাসির সমান দাম হয়ে যাবে।
অবশ্যই হবে, কেননা আমি যেটা করছি এটা হচ্ছে 100 পিস আছে, 100 পিসের যে খরচটা হবে আপনার যে সোনালির যে খরচটা হয় সে তুলনায় খরচটা হবে, কিন্তু আমার এখানে তো আপনার কম আছে, কমের ক্ষেত্রে আপনার জিনিসটা বেশি লাগছে খরচটা, আমার সব কিছু কেয়ারিং খরচ বেশি লাগছে, 100টাই লাগছে যেটা, 500টাই তো তার কেয়ারিং খরচ সেটা লাগবে না। আপনি একটু আগে বলছিলেন আপনি যেখান থেকে মানে মুরগিটা এনেছেন সেখানে, হ্যাঁ সেখানে জিএসটি ভরে আনতে হচ্ছে, ঠিক আছে, এবার আরও আনার সঙ্গে খরচ আছে, আনার 100 বাচ্চা আনতে খরচ আছে, আমাদের একটা যাতায়াতের ব্যবস্থা সেখানে একটা খরচ আছে, আর আপনি যখন আমার কাছ থেকে 500, 1000, 2000 পিস বাচ্চা নেবেন, আমার ইনকিউবেটর মেশিনে তো বাচ্চাটা ফুটছে, ডিমটা আমি তুলছি, তুলে মেশিনে ভরছি, মেশিনে ভরার পরে বাচ্চাটাকে ফুটাচ্ছি, তখন যে দামে আমি বেচতে পারবো, কিন্তু আমার প্রথমে খরচ হয়েছে বেশি, কিন্তু আপনাদের এটা খরচ হবে না। 1 কেজি গড় আনতে কত টাকা খরচ হচ্ছে যদি একটু 1 কেজি করে বলেন? 1 কেজি গড় আনতে পাই আপনার 140-150 টাকার মধ্যে চলে আসছে, যদি 1.5 কেজি সেটা করতে, 1.5 কেজি করতে গেলে একটু বেশি হবে। যা দর্শকরা মানে যারা আমাদের কৃষক বন্ধু রয়েছে তারা তো বোঝে কস্টিং একটু কমাতে গেলে কি করতে হয়, সে তো সবাই জানে, ঠিক আছে দাদা, কমাতে গেলে কি করতে হবে না করতে হবে সবাই জানে, ঠিক আছে। কতদিনের মধ্যে রেডি হচ্ছে? মোটামুটি রেডি আপনার 1-1.5 মাসের মধ্যে আপনার বাজারে বেচার মতন ভালো ওয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রায় 1 কিলো 1.5 কিলো মানে 1.5 কিলোর কাছে ধাক্কা নিচ্ছে মোরগ গুলা, ঠিক আছে। এমনি গড় টোটাল, হ্যাঁ 1 কিলো 70-80 দিনে আপনার ভালো বডি ওয়েট হয়ে যাচ্ছে, সেটা 2.5 কিলোর কাছে ওয়েট হয়ে যাচ্ছে। দেখুন আমি 100 প্যান্স রেডি করেছি অলরেডি, ঠিক আছে, সেই বাচ্চার যে ডিম উৎপাদিত হচ্ছে ডিমটা, সেই ডিমটা আমি বাচ্চা 600 বাচ্চা রেডি আমার হয়েছে আমার মেশিনে, সেটা আমি এই ফার্মে সেগুলোকে আমি ছেড়ে এটাই রাখবেন, এটাই রাখবো। মোটামুটি 600 যখন রেডি হয়ে যাবে তখন তো অ্যাভেলেবল, হ্যাঁ তখন, হ্যাঁ অ্যাভেলেবল হয়ে যাবে আমি আশা করছি, চ্যালেঞ্জের সাথে বলছি আমি যে 1 মার্চের মধ্যে আমি অল পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাভেলেবেল সাপ্লাই করে দেবো এই প্রজাতির। 600 যদি হয় মোটামুটি 600 ডিম তো মোটামুটি আপনার 400+ ডিম থাকবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি একটা হিউজ পরিমাণে একটা ব্যবসা, হ্যাঁ ব্যবসা আশা আছে, কারণ দেখুন আপনি লাভবান হবেন সঙ্গে কৃষকরাও লাভবান হবে, যখন এই যাত্রা অ্যাভেলেবেল হবে, প্রফিটেবল এই ব্যবসাটা আসবে তখন কৃষকরা অগ্রসর হবে এই বিদ্যার পরে তখন মানে চাষ করতে, তখন আগের যে সোনালিটা ছিল সেই সোনালিটা কিন্তু আর থাকবে না, কৃষকরা চাষ করবে না, করবে না। এই বিদ্যা আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাক, কৃষকরা একটু লাভবান হোক, কারণ সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, আস্তে আস্তে ফার্ম বন্ধ করে দিচ্ছে, দীর্ঘদিন ধরে নানা রকম আমরা কথা শুনে আসছি যে আপনারা ভিডিও করছেন, ভিডিও দেখে আমি ফার্মে এসেছি সেই ফার্মটা লসে রান করছে, এরকম নানা কথা আমরা শুনি। যদি এই রকম বিড নতুন নতুন আসে, কৃষকরা একটু আয়ের পথ দেখতে পারে, তাহলে আমরাও যেমন কোনো রকম কথা না শুনতে পারি বা আপনারাও কোনো রকম কথা না শুনতে পারেন, আরও এগিয়ে যাক বাংলার, সেইটাকে আগানোর জন্য তো আমরা রিসার্চ করি, এই আপনার প্রজাতিটা আমার আনা হয়েছে, ঠিক আছে, এখানে আনা হয়েছে। এখানে মোটামুটি কতগুলো মুরগি ধরবে আপনার এখানে? আমার এখানে প্রায় আপনার 1000-এর উপরে ধরবে, আমি আপাতত 600 আছে, 600 গ্রামে এখানে ছেড়ছি, মানে এখন সবে দু একদিন মানে বয়স বোর্ডিংয়ে রাখা হয়েছে, ঠিক আছে, ওখান থেকে একটু বোর্ডিংয়ের পরে আমরা এখানে ফার্মে ছেড়বো। দেখুন যে মুরগিটা আমি বলছিলাম, মুরগিটা আপনার দেখুন, এই যে মুরগি দেখুন কতটা ওজন, প্রায় 2 কিলোর উপরে ওজন আছে। এটা অরিজিনাল আপনি বলছেন, দাবি করছেন সোনালি, হ্যাঁ, এর মধ্যে আপনি বলছেন কিছু রয়েছে আপনার কর্সের মাল, ঠিক আছে, কর্সের, হ্যাঁ কর্সের মাল, ক্রস বলতে এখানে হাইব্রিড আর সোনালির কর্সের মাল, হাইব্রিড বলতে যেটা আপনি সংগ্রহ করেছি যেটা পাওয়া গেছে আমাদের 2.5 কেজি 2 কেজি, হ্যাঁ হ্যাঁ, সেই সোনালির সঙ্গে ক্রস করাচ্ছে, মানে আপনি যে সোনালিটা মানে লোকাল সোনালি তার সঙ্গে ক্রস করছেন, ভালো বিটটা বেচে, ভালো বিট বেচে সেটাকে তার সঙ্গে ক্রস করে মালটাকে উৎপাদিত করা হয়েছে। মোটামুটি এখন যেটা আপনি রিসার্চ করে পেয়েছেন ওর ওজন কিরকম আসছে? প্রায় 2.5 কিলো 3 কিলো যতদিন রাখা যাবে এখন বাড়বে, আমার এটা এখন বয়স হচ্ছে আপনার 90 দিন। গড় ওজন আপনার এখানে কত আছে? গড় ওজন পাই আপনার ওই আপনার 2 কিলো 2 কিলো 200-250। ডিম কেমন পাচ্ছেন এটা? আমি ডিম আমি আমার এখানে তো বেশি নেই, অল্প আছে, 70-80টা ডিম পাওয়া যাচ্ছে পার ডিম। এই যে একটা ছোট্ট মেশিন, এর দাম মাত্র 2000, হ্যাঁ মাত্র 2000 টাকা, এটা একটা ছোট মেশিন। এই মেশিনটি সকলে হাতে করে দিতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় মেশিন কিনে
ঝুঁকি নেওয়াটা নেওয়াটা উচিত না। হ্যাঁ, ছোট একটা কিনুক, কিনে আগে ট্রাই করুক সে, তারপরে সে আস্তে আস্তে বড় হোক। আমার গানে আগেই প্রথমে লাফিয়ে বড় জায়গায় যাওয়ার তো, এবার টাকা পয়সার তো ব্যাপার আছে, যে যেরকম ইনভেস্ট করবে, এবার দেখুন যার ইনভেস্টেড বেশি করবে তার ইনকাম বেশি হবে, সে যদি ইনকামটা তো আস্তে আস্তে যদি বেশি জায়গায় বড় ইনকাম করতে চায় তাহলে তাকে তো 100 মেশিনে হবে না, তাকে 3,000-4,000-5,000 মেশিন নিতে হবে। এবারে আমি আসি এই মেশিনটা একটু দেখাই এবং আরও কিছু কথা একটু, এই মেশিনটার দাম কীরকম রেখেছি? আমি এটা দাদা 2,000 টাকা রেখেছি দাম, মানে এটা সোলার, হ্যাঁ সোলার দিয়ে আপনার, হ্যাঁ থার্মোকল দিয়ে তৈরি এটা। এবার বলি আপনার কাছে কত কত ক্যাপাসিটির মেশিন পাবে? আমাকে আমার এখানে যে ছোট্ট মেশিনটা দেখছেন, এই ছোট্ট থেকে আরম্ভ করে 15,000 পর্যন্ত 20,000 যে যেরকম বলবে আমি সেরকম মেশিন আমাকে তাকে সাপ্লাই করি। 200 টাকা আয় থেকে শুরু করে 20,000 টাকার মেশিন পর্যন্ত আপনার কাছে পাবে। ওটা বলি একটা ফার্মার চলার মতন আপনি মেশিন দিতে পারবেন? দিতে পারবো, একেবারে হুবহু কোম্পানির মেশিনের মতন ডুপ্লিকেট করে দিতে পারবো। হ্যাঁ, আরেকটা দাদা কথা বলি, আমাদের এখানে যে মেশিনটা, যে মেশিন আমরা বানাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কোম্পানি হায়দ্রাবাদ যে সেট আপ মেশিন, সেই সেট আপের মেশিনে কিন্তু আমাদের এখানে বানানো হয়। যদি কেউ আমাদের অর্ডার দেয় তবে সেই সেট আপের মেশিনও আমরা বানিয়ে দিই, মানে আপনাকে অর্ডার দিলে সেই মতন বানানো হয়, মানে আপনি যেরকম অর্ডার দেবেন। যদি কোনো কাস্টমার ফোন করে নাম্বার তো দেওয়াই আছে, হ্যাঁ হ্যাঁ কল করে নিতে পারে। এছাড়া আপনার ঠিকানা সবই আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কল করে আপনার সঙ্গে যোগাযোগ সে করে নিতে পারে। দাদা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আপনার ফার্ম দেখলাম, আপনার মুরগি নিয়ে কাজ দেখলাম, ভালো থাকবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা একটু ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।